একটি ছোট্ট বিষয় নিয়ে উপস্থিত হলাম আমার কাছে একটা ভিডিও পাঠানো হয়েছে নাম মলনা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আপনারা অনেকভাবে হয়তো বা তাকে নেটের জগতে চিনেন বিশেষ করে অঙ্গি ভঙ্গিমার কারণে ওয়াজের মধ্যে যে অঙ্গি ভঙ্গিমা যা উনি করেন আস্তফুল্লাহ রাজিম যা কোনোদিন আলেমের শাহ কখনোই মানায় না এই ব্যক্তির একটা বক্তব্য যদিও বা এই বক্তব্যটা মিলাদুলনী সাল আলহ আলিহাল্লাম বিরোধীদের প্রায় সকলের পক্ষ থেকেই এসে থাকে তা হচ্ছে বারোই রবিল শরীফে নবী তারিখ নয় এইটা নাকি নিশ্চিত আর বারোই রবি শরীফে নবীজির অফাত শরীফ এইটাও নাকি নিশ্চিত তো দেখুন আমি এ বিষয়ে আমার যেটা সংকলিত বা লিখিত শীর্ষস্থানীয় ওলামায়ে দেওবন্দের ফতোয়াই প্রচলিত মিলার শরীফ ও কিয়াম এই বইয়ের একানব্বই নম্বর পৃষ্ঠার শেষে ছয় নম্বর প্রশ্ন আমি সেখানে উল্লেখ করেছি জবাব দিয়েছি তারা বলে থাকেন আট তারিখ নয় তারিখ দশ তারিখ বারো তারিখ আট তারিখটাই নাকি বেশি প্রামাণ্য আদতেই কথাটা সম্পূর্ণ রূপেই সত্যকে গোপন করার নামান্তর দেখুন আমি খুব সহজে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি بخاري شريف كار امام ابن الملاقين رحمة الله عليه تنی تار التوضيح بخاري شريف بيكها ديتو خاندر نمبر ترس بولشن واتفقوا على انه ولد يوم الاثنين وكان مولده صلى الله عليه وسلم في شهر ربيع الاول قيل لليلتين خلطا منه وقيل لثمان وقيل لعشر ওকিলা লিসিন তাই আসারা ওয়াল আশাহাতু উফ রেয়াহুল ইসনাঈন দোহেন লেসিন তাই আসারা হালাত এরকম ভাবে তিনি আলোচনাটা করেছেন দীর্ঘ আলোচনা করেছেন অর্থাৎ তিনি বলছেন সকল বিদ্যালয় একমত ওলামায়ক রাম একমত নবীজি সাল্লাল্লাহ রিহু রিহ সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন তার জন্মগ্রহণের মাস ছিল রবিউল আউয়াল এখন তারিখ নিয়ে তিনি বলছেন দোসরা রবিউল আউয়াল আট রবিউল আউয়াল দশ তিনি বলছেন হুয়াল আসহা এই বারোই রবিউল আউ্য়াল এই মঠটাই সর্বাধিক প্রসিদ্ধ হ্যাঁ জন্মগ্রহণের তারিখ নিয়ে কথা থাকলেও এই মঠটাই সর্বাধিক প্রসিদ্ধ তিনি শুধু তিনি বলেননি যত জীবনীকার রয়েছেন তারা সকলে এই কথাটাই বলে এসেছেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আহ কিতাব দেখুন এরপরে আপনি ইমাম ইবিনাস আসকাল রহমতুল বাড়ি দেখুন মুলাল রহমতুল্লাহ ওয়াসাইল দেখুন এরকম ভাবে যতগুলো কিতাবের মধ্যে চাই সেটা সিরতের কিতাব হোক চাই সেটা অন্যান্য কিতাব হোক না কেন তারিখের কিতাব হোক না কেন সবখানেই এ কথাগুলো বলা হচ্ছে সর্বশেষ বলা হচ্ছে বারৈ রবি শরীফ এইটাই অধিক প্রসিদ্ধ এবং অধিক বিশুদ্ধ এর উপরই ওলামাই ক্রামের মতামত তাহলে আপনি কেমনে বলছেন এবং আপনি সেখানে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন আপনি যুক্তি দিয়ে এখানে কথা বলছেন অথচ অন্যান্য ক্ষেত্রে যুক্তি দিলে আপনি বলেন না সরাসরি কোরআন হাদিস লাগবে লাগবে এখানে আপনার কোরআন কই গেল আপনি বছর বছর গল্প শুনিয়ে দিচ্ছেন আদতে এটাকে আলেমের কোন দায়িত্বশীলতার পরিচয় খবরদার অনুরোধ করছি আপনি এই কাজগুলো করবেন না আপনি পারলে সরাসরি দলিল দিন আমি উল্লেখ করে দিচ্ছি আসুন তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বারোই রবি শরীফ এইটার ব্যাপারে ওলামায় কেরাম বিশুদ্ধ বলেছেন এইটাকেই সর্বাধিক প্রসিদ্ধ বলেছেন অতএব এ ব্যাপারে আর কথা বলবার সুযোগ থাকে না এখন আমরা দেখব বারোই আউয়াল শরীফ কি নবীজি অফাত গ্রহণ করেছেন এটা কি নিশ্চিত অনেকে বলেন হ্যাঁ এ কথাটাই নিশ্চিত এবং নিশ্চিত এ ব্যাপারে কোনো দ্বিমত নেই তিনি বারোই রবি শরীফ ইন্তেকাল করেছেন জি না এ কথাটাও সম্পূর্ণ ভুল কথা বারোই রবি শরীফ ইন্তেকাল করেছেন এ কথা নিশ্চিত হিসাবে বলবার কোনো সুযোগ নেই দেখুন ওই ইমাম ইবদুল মুলাক্কিন রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করছেন বর্ণনা করে সরাসরি বলে দিচ্ছেন যে এটা কোন তারিখ হতে পারে <applause> وقال السهيلي في روضه اتفقوا على أنه توفي يوم الاثنين وقالوا كلهم في ربيع الأول غير أنهم قالوا أو أكثرهم في الثاني عشر من أو الثالث عشر أو الرابع عشر أو الخامس عشر قال ولا يصح أن تكون وفاته يوم الاثنين لا في الثاني عشر من الشهر أو الثالث عشر أو الرابع عشر أو الخامس عشر لإجماع المسلمين على أن وقفة عرفة في حجة الوداع كانت يوم الجمعة تاسع ذي الحجة فدخل ذو الحجة يوم الخميس فكان المحرم إما الجمعة وإما السبت إيه على এখানে তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন ইমাম সোহাইলি রওদাতে বলেন সকলেই একমত নবীজি সাল আলী ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করেন তারা সকলেই বলেন রবিউল আউ্বাল মাসে সকলে অথবা অধিকাংশ বলেন বারোই রবি আউ্বাল বা তেরো বা চোদ্দ বা পনেরো রবি তিনি বলেন বারো তেরো চোদ্দ বা পনেরো রবি আউ্বালে হলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামার অফাত শরীফ সোমবারে হওয়া বিশুদ্ধ হবে না কারণ মুসলমানদের ঐক্যমতে বিদায় হজে ছিল মাসের নয় তারিখ শুক্রবার দিন তাই মাস শুরু হয়েছে বৃহস্পতিবার শুরু শুক্রবার অথবা মহারম শনিবার যদি শুক্রবার হয় তবে সফর শুরু শনিবার বা রবিবার যদি শুরু হয় শনিবার তবে রবিউল আউ্বাল শুরু হবে রবিবার বা সোমবার এখন কিভাবে হিসাব ঠিক থাকবে এই দিক থেকে বারোই রবিউল আউ্বাল সোমবার হয় না হতে বর্ণিত তিনি সাল্লাম পহেলা রবি আউয়াল সোমবারে ইন্তকাল করেছেন এটাই অধিক যুক্তিসঙ্গত আত্মাউদের বিস্তম খণ্ড ১১১ এবং একশো নম্বর পৃষ্ঠা সম্মানিত দর্শক শ্রোতা এখানে ইমাম ইবুল মোলাকিন রহমতুল্লাহ আলাই আইমাই কেরমের বক্তব্য তুলে এবং যুক্তি দিয়ে মানে স্পষ্ট হিসাব এটা যুক্তি বলা যাবে না হিসেব দিয়ে বুঝিয়ে দিলেন যে কোন ক্রমেই ওই বছরের হাজ্জাতুল বিদায় যে তারিখে সংগঠিত হয়েছিল সে অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফ 12 রবিউল শরীফ সোমবার কখনোই হতে পারে না এ কারণে সর্বশেষ বলা হচ্ছে পহেলা রবিউল আউয়াল সোমবার এটাই অধিক যুক্তিযুক্ত মত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ রায় বলছেন ওই একই কথা ওয়া উফিয়া হুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহর রবিউল الاول منها لم ফি في তিনি বল করেছেন এ বিষয়ে কোন হয়নি যদিও কোন দিন তা নিয়ে হয়েছে বিশুদ্ধ কথা হলো বারো তারিখ আল্লাহ তালা অতএব অতীয়ব ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব সবসময় তো চটকদার বক্তব্য দিয়ে লাফিয়ে লাফিয়ে স্টেজটাকে ওই নাচ গানের মাংস বানিয়ে কথা বললেই তো আর চলে না আপনি এটা সচেতন যুগ জনগণ সচেতন আপনি যা বলবেন একটু কিতাবাদি দিয়ে বলুন একটু নির্ভরযোগ্য কিতাবের हवालेে আপনি কথাগুলো বলুন অথবা এই সুরে যারা কথা বলছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা একটু দলিল দিয়ে কথাগুলো বলবার চেষ্টা করুন তো এখানেও দেখা গেল যে 12 রবিউল আউয়াল শরীফ সকলের ঐক্যমতে নবীজির অফাদ দিবস নয় অনুভাব ইমাম মোল্লা আলী কার্লা আলাই দীর্ঘ আলোচনা করে ওই কথাটাই প্রমাণ করেছেন জামিল ফি সার শামাইল দ্বিতীয় খণ্ডের পাঁচশো দুশো বাউান্ন নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করে দিয়েছেন এছাড়াও যদি আপনারা আরো বেশি বিস্তারিত জানতে চান তাহলে আমি বলবো ইমাম চানি অষ্টম খন্ড একশো আঠাশ একশো উনত্রিশ পৃষ্ঠা এবং ইমাম বদরুদ্দ আইনি হানাজির রহমতুল্লাহাতুল কাহারি সারহ সাহেল বোখারি সোন খন্ড বিরানব্বই নম্বর পৃষ্ঠা দেখে নিতে পারেন সেখানে স্পষ্ট করা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ অফাত শরীফ বারোই রবিউল আউ্বাল শরীফে হয়েছে এইটা কোন ক্রমেই ঐক্যমতে নয় এইটা নিয়ে যথেষ্ট ইখতলাফ বরং আপনার বারো তারিখ সোমবার রবিউল কোনো কোন ক্রমেই নবিজ অফাত শরীফটা হয় না কোন দিক দিয়ে হিসাব মিলানো যায় না তাই আমরা এতটুকুই বলবো যা বলবেন সত্য বলবেন মিথ্যা কেন বলবেন কি জন্য সত্য গোপন করবেন আসুন একটা মাসালাফ থাকতেই পারে আপনি আপনার দলিল মতে না জায়েজ বলতেই পারেন আমি সেটাকে জায়েজ বলেছি আমরা বলেছি, আপনি না করতে পারেন কিন্তু এটাকে কেন যুক্তি দিয়ে একটা শতসিদ্ধ বিষয়কে আপনি উড়িয়ে দেবার চেষ্টা করবেন এভাবে সমাজে ফেতনা না করে আসুন যারা ঈদে মিলাদুল নবী বিরোধী আছেন আমরা দোয়া করবো আল্লাহ তালা আপনাদেরকে সবুজ দান করুক সুমতি দান করুক কিন্তু কখনোই আপনারা এগুলো বিষয় নিয়ে বিভ্রান্তে ছড়াবার চেষ্টা করবেন না সর্বশেষ কথা এতটুকুই আউয়াল শরীফের বারো তারিখ সোমবার দিন রসল সাল আলহ আলিহ সাল্লামা দুনিয়ায় তা এনেছেন এই কথাটা শতসিদ্ধ কথা এটাই অধিক প্রসিদ্ধ এবং অধিক বিশুদ্ধ কথা কিন্তু বারুই রবি আউ্ল শরীফ সোমবার দিন নবীজি ইন্তেকাল করেছেন করেছেন এই কথাটা কোনো ক্রমে সর্বসম্মত নয় 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 বরং এ কথার ব্যাপারে অনেক বেশি রয়েছে অন্যান্য দিনের ব্যাপারে বেশি কথা বলা হয়েছে সেটা হলো দশম দিন বা দ্বিতীয় দিন এরকম ভাবে এই কথাটা বলা হচ্ছে মানে দ্বিতীয় দিনের কথা বিশেষ করে বলা হচ্ছে দোসরা রবি আউ্বাল এর কথা বলা হচ্ছে বারো রবি আউ্বাল কথা কোনোভাবেই এরকম ভাবে বলা হয়নি অথবা পহেলা রবি আউয়ালের কথা বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে রসুল করিম সাল আলিহু আলী হোসালাম মোহাম্মত পরিপূর্ণ হবে দান করুক আর নবীজির ব্যাপার সহ ইসলামের কোন ব্যাপারেই বিভ্রান্তিমূলক কোন কথা বা কোন কথা বা কোন বক্তব্য না দিয়ে সুন্দর মতো সাবলীল এবং দলিল ভিত্তিক কথা বলবার তৌফিক দান করুন আমিন ওয়াখরিদা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন